নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি দৈনিক রাশিফলের ভিডিও। আসুন জেনে নি 23রা জুন 2020 প্রতিটি রাশির কেমন যেতে চলেছে। তার আগে একটি কথা আমি বলে দিই, এই দৈনিক রাশিফলের ভিডিওটি একদম পুরোপুরি যে মিলবে এটা আমি কোনো দাবি করছি না। তবে এতটুকুটা বলতে পারি যে আপনারা এই রাশিফলটি শুনলে একটু হলেও আপনারা সতর্কভাবে চলতে পারবেন এবং যে কোনো রকম বিপদ আপদ থেকে আপনারা কিন্তু বাঁচতে পারবেন। তো আসুন জেনে নিই 3 জুন 2020 প্রতিটি রাশির কেমন যেতে চলেছে। এই দিন পড়ছে বুধবার, তিথি পড়ছে দ্বাদশী এবং সেটা সমাপ্ত হবে 9:05 AM। এরপরে হবে ত্রয়োদশী শুরু। নক্ষত্র পড়ছে সাতি নক্ষত্র এবং এটা সমাপ্ত হবে 8:43 PM। তারপর বিশাখা নক্ষত্র শুরু হতে চলেছে, অর্থাৎ দুটি নক্ষত্র কিন্তু কালকে পাচ্ছে। যোগ হচ্ছে কালকে বরিয়ান যোগ। কালকে ভালো সময় যেটি রয়েছে সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। অভিজিৎ মুহূর্ত 11:52 AM থেকে 12:43 PM পর্যন্ত। তারপরে অমৃত কলম 12:42 PM থেকে 2:10 PM পর্যন্ত চলবে। এবার আসি রাশিফলে। শুরুতেই মেষ রাশি। জাতক ও জাতিকারা কালকে একটু সাবধানে চলবেন, ছোটোখাটো অ্যাক্সিডেন্টের কিন্তু একটু যোগ রয়েছে। এছাড়াও আপনাদের কালকে দিনে পারিবারিক একটু গণ্ডগোল হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে আর্থিক দিক আপনাদের কালকে শুভ রয়েছে, যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ রয়েছে। শুভ রং কমলা, ভাগ্য হবে 65%। এরপরে আসি বৃষ রাশি। জাতিকারা কালকে যে কোনো শুভ কাজ করতে পারেন, তবে মাথা ঠান্ডা রেখে কোনো ডিসিশন নেবেন, আবেগের বশে কোনো ডিসিশন, ভুল ডিসিশন নেওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। কালকে কোনো বন্ধুর কাছ থেকে আপনারা সাহায্য পেতে পারেন। শুভ রং পিঙ্ক, ভাগ্য হবে 75%। এরপর আসি মিথুন রাশি। প্রথমেই বলবো আপনারা কালকে একটু সাবধানে চলবেন, পথে ঘাটে সাবধানে চলবেন এবং এর পাশাপাশি কিন্তু আপনাদের আইনত গোলযোগ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কালকে অর্থদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রেমের দিকটা শুভ রয়েছে, প্রেম, নতুন প্রেম আসতে পারে বা প্রেমের ভাবটা ভালো রয়েছে। শুভ রং হলুদ, ভাগ্য হবে 50%। এরপর আসি কর্কট রাশি। কালকে আপনারা মনের ইচ্ছা পূরণ করতে চলেছেন, আপনাদের মনের যা বাসনা তা কিন্তু আপনারা পূরণ করতে চলেছেন। যে কোনো কাজে আপনাদের মধ্যে একটা এনার্জি লেভেল থাকবে, তবে হুট করে কোনো ভুল ডিসিশন নেওয়ার কিন্তু একটু সম্ভাবনা রয়েছে। প্রেমের দিকটা খুব একটা ভালো দেখাচ্ছে না, তবে আপনারা যারা বিবাহিত রয়েছেন তাদের কিন্তু ভালো যাবে। শুভ রং সবুজ, ভাগ্য হবে 80%। এরপর আসি সিংহ রাশি। কালকের দিনটা আপনাদের জন্য ভালো হতে চলেছে, চাকরি ক্ষেত্রে নতুন কর্ম আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু কালকের দিন বেস্ট হতে চলেছে। তবে দাম্পত্য জীবনে কলহ দেখা যাচ্ছে, গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার বিষয় থাকার সম্ভাবনা রয়েছে। শুভ রং নীল, ভাগ্য হবে 85%। কন্যা রাশি। ব্যবসার ক্ষেত্রে শুভ রয়েছে, চাকরির ক্ষেত্রে শুভ রয়েছে, কিন্তু পরিবারে গণ্ডগোল লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে। প্রেম থেকে বাধা আসার সম্ভাবনা রয়েছে, অর্থদণ্ড হওয়ার কিন্তু একটু সম্ভাবনা। শুভ রং বেগুনি, ভাগ্য হবে 80%। এরপর আসি তুলা রাশি। কালকের দিন আপনাদের জন্য
নতুন বার্তা আনতে চলেছে। গুরুজনদের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন। পড়াশোনার দিক শুভ রয়েছে, কেরিয়ার দিক শুভ রয়েছে, চাকুরি ক্ষেত্র কিন্তু আপনার গোলযোগ দেখা যাচ্ছে, তবে ব্যবসার ক্ষেত্র কিন্তু আপনাদের ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ রং সাদা, ভাগ্য হবে 80%। এরপর আসি বৃশ্চিক রাশি। পরিবারে শান্তি বজায় থাকবে, প্রেমের দিক শুভ রয়েছে, কাজে সাফল্য আসবে, দাম্পত্য জীবনে কিন্তু কলহ দেখার সম্ভাবনা রয়েছে। ছোটোখাটো কিন্তু অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ দেখা যাচ্ছে, তাই রাস্তাঘাটে যখন চলবেন একটু সাবধানে চলবেন। শুভ রং লাল, ভাগ্য হবে 90%। এরপর আসি ধনু রাশি। কাজের উদ্যমতা থাকবে, তবে শরীরের দিকটা একটু নজর রাখবেন, আপনাদের নিজস্ব শরীর। পারিবারিক দিক শুভ রয়েছে, প্রেমের ভাগ্য ভালো রয়েছে, কিন্তু দাম্পত্য জীবনে একটু কলহ দেখার সম্ভাবনা রয়েছে। যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য শুভ। শুভ রং আকাশী, ভাগ্য হবে 70%। এরপর আসি মকর রাশি। যে কোনো কাজ করার আগে 10 বার ভাববেন, হুট করে কোনো ডিসিশন নেবেন না। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ রয়েছে। যারা ব্যবসা করছেন তাদেরকে বলছি, তারা কিন্তু ব্যবসায় ইনভেস্ট হুট করে করবেন না। তবে যারা চাকুরি করছেন তাদের নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং চাকুরি ক্ষেত্রে কিন্তু উন্নতি রয়েছে। শুভ রং নীল এবং ভাগ্য হবে 80%। এরপর আছে কুম্ভ রাশি। এনার্জি লেভেল খুব একটা দেখা যাবে না কালকে। কাজে মন বসবে না, তবে কালকের দিনটা আপনাদেরকে নিজেকে করতে হবে এরকম একটা মনের জোর নিয়ে যদি এগোন, তাহলে কিন্তু আপনারা কাজে সাকসেস পাবেনই পাবেন। প্রেমের দিক শুভ রয়েছে, তবে বন্ধু ভাগ্য কালকে কিন্তু খুব একটা ভালো নেই, বন্ধু থেকে আপনাদের প্রবলেম আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। শুভ রং ভায়োলেট, ভাগ্য হবে 65%। এরপর আসি মীন রাশি। পড়াশোনার দিক শুভ রয়েছে, দাম্পত্য জীবন শুভ রয়েছে, তবে যারা প্রেম করছেন প্রেম থেকে কিন্তু বাধা আসার সম্ভাবনা রয়েছে।